रामकृष्ण पुण्यविन समिति फुटबल मठे चाकुरिया थानार उद्योगे आयोजित इस्लामपुर पुलिस डिस्ट्रिक्ट चैम्पियन ट्रफी टूर्नमेंटर फाइनल खेला गेल शुक्रवार बिकेले। एई टूर्नमेंटे मोट 12टी दल अंशग्रहण करें, जार मध्य संघर्ष करे फाइनाले क्वालिफाई करें टुटिकाटार एवं विद्यानंदपुरेर दल। दुई दलेर मध्ये एक घंटार फाइनल मैच अनुष्ठित हय। एक घंटार मोकाबेलाय कोनो दल गोल करते पारेनि। परे पेनल्टी शूटआउटे टुटिकाटार दल 1-0 गोले जयलाभ करे। বিজেতা দল টুটিকাটাকে একটি বড় কাপ পুরস্কার দেওয়া হয়। টুটিকাটা দলের হাতে পুরস্কার তুলে দেন চাকুলিয়া থানার আইসি সানাম লামা। উপবিজেতা দল বিদ্যানন্দপুরকে পুরস্কার তুলে দেন কানকিফারির আইসি প্রণব সরকার। আজকের ফাইনাল খেলায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল, গোয়ালপুকুর 2 নং ব্লকের বিডিও কানাইয়া কুমার রায়, চাকুলিয়া থানার আইসি সানাম লামা, কানকিফারির আইসি প্রণব সরকার, তৃণমূলের জেলা পরিষদের সদস্য সাহিদ সিদ্দিকী, চাকুলিয়া ব্লক কংগ্রেসের সভাপতি মাস্টার মোহাম্মদ মোস্তফা, তৃণমূলের ব্লক সভাপতি সেতাবউদ্দিন মোন্না, প্রাক্তন ডিপিএসসি চেয়ারম্যান জাহিদ আলম আরজু, এছাড়াও উপস্থিত ছিলেন ভোলানাথ রায়, জাহাঙ্গীর আলম, স্বপন কুমার সরকার, দিলীপ চন্দ্র ব্যাপারী সহ একাধিক এলাকার বিশিষ্ট।